কি অবস্থা বাবুরা, দেখছো নি ব্রাজিল কামটা করছে কি সকাল সকাল? একবার এক একটা না দুইটা না চার চারটা, এক হালি এক হালি দিচ্ছে একেবারে ভৈরিয়ে। আরো দিতে পারতাম, দেই নাই, কারণ ওই যে ফাইনাল গেমের জন্য রেখে দিছি। আমাদের ফাইনালের প্রতিপক্ষ অবশ্য আর্জেন্টিনাকে আমরা চাই, অন্য কোনো দলকে চাই না। আর আর্জেন্টিনা তো যাবে, এমনিতেই যাবে, কারণ তাদের যে গ্রুপ দিছে এবং তাদের যে প্রতিপক্ষ দিছে, দেখলাম কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ভেনেজুয়েলা ইকুয়েডর, বুঝি এগুলো সবই বুঝি। যেমন ভারতকে যেরকম সব সুযোগ সুবিধা দেওয়া হয়, আর্জেন্টিনাকে সব সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যাক, তারা ফাইনালে যাক, সমস্যা নেই, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নাই। এই জন্য আমরা আজকের ম্যাচের গোল আরো বাড়তি কিছু গোল রেখে দিছি ওই ফাইনাল গেমের জন্য। এখন দিয়ে লাভ কি? ওরা বেচারা অসহায় নিরীহ একটা দল, ওদেরকে চারটা দিছি, এতেই ওরা বেজায় কষ্ট পাইছে। আর বেশি দিয়ে লাভ নাই, বাকিগুলো রেখেছি ফাইনালে দিব, কোনো প্যারা নাই, হবে ফাইনালে হবে। কিন্তু আজকে আবার যে দেখলাম, দেখতেছি 36 বছর পরে পেনাল্টি কোঠায় যেটা আফারা আর্জেন্টিনার যে আফারা আছে, তারা বলতেছে পেনাল্টিতে গোল দিছি। তা আপা, আপনারা যে পেনাল্টির কথা বলেন, লজ্জা লাগে না? আপনারাই তো পেনাল্টি কোঠায় বিশ্বকাপ জিতছেন, তারপরে তো আমরা পেনাল্টি প্রথমটা গোল দেই নাই, কারণ আপনাদের মতো পেনাল্টি কোঠায় গোল দিয়ে জিততে চাই না। এই জন্য আমরা প্রথমটা ইচ্ছাভাবেই মিস করছি। আমরা আমরা উদার, আমরা সব দুর্নীতির ভিতর নাই, আমরা খেলে জিততে চাই, আমরা খেলে গোল দিতে চাই, আপনাদের মতো পেনাল্টিতে গোল দিতে চাই না। কিন্তু দ্বিতীয় যে গোল, এটা তো সলিড পেনাল্টি, হাতে লাগছে ডিবক্সের ভিতরে। এখন কি হাতে লাগলো কি পেনাল্টি দিবে না? আপনাদের মতো তো একটু ধাক্কা লাগবে। ও মা গো মা গো মা গো, চিৎ পটান খাইয়ে পেনাল্টি নেন, আর রেফারিও বাসি দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। আমরা আবার তা করি না, আমরা বৈধভাবে পেনাল্টি নেই, বৈধভাবে গোল দিই। আপনাকে আমাদের চুরি চামারি আপনাকে বাপদাদারা ছিল, হাত দিয়ে গোল দিছে, আর এখন দিচ্ছেন পেনাল্টি কোঠায়, আর আপনারাই বড় বড় কথা বলেন না, আপনাদের লজ্জা সরম নাই? লজ্জা সরম কি, দইয়া খাইয়ে ফেলছেন আপনারাও দেখি, মানে নির্লজ্জ হয়ে গেছেন দিন দিন। দেখ, সমস্যা নাই, কাপ যত জিতছেন একবার, পেনাল্টি কোঠায় হোক আর যে কোঠায় হোক, আপনার তো এখন একটু বড় বড় কথা বলবেনি, ব্যাপার না, এটা আমরা বুঝি, সমস্যা নাই। আমরাও আসতেছি, আমাদের দলটা আমরা গুছাই দিছি, দেখা হোক না, যাক না দেখা কি হয়, বুঝেন নাই, চারটা দিছি, রেডি থাকেন, ফাইনালি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদেরকে আমরা বেশি না, মাত্র এক হালি দিব, এক হালি দিলেই আমরা, এর বেশি দিব না, ভয় নেই ভয় নেই, ভয় পেন না, আপনাদের এত আমরা বেজ্জতি করব না, আপনাদেরকে মাত্র চারটা দিব, এতেই আমরা আপনাদেরকে মাফ করে দিব, ঠিক আছে না? কিন্তু আমার এর ভিতরে এখন আমার মানে ব্রাজিল দলের প্রতি একটু মানে আমার একটু মনে ক্ষোভ বা একটু কষ্ট রইল, সেটা হচ্ছে যে এই যে পেনাল্টি যে দুটা হইলো, এই পেনাল্টিতে পাকোতোকে যে পেনাল্টিটা দিছে, আচ্ছা ঠিক আছে প্রথমটা দিছে, ভালো কথা, প্রথম পেনাল্টিটা সে মিস করছে, কিন্তু দ্বিতীয় যে পেনাল্টিটা, এই পেনাল্টি সে কোন যুক্তিতে কোন হিসাবে সে পেনাল্টি শট নিতে গেল, যেখানে ভিনিসিয়াস অলরেডি দুইটা গোল দিয়ে আছে, তৃতীয় গোলটা পেনাল্টিতে সে গোল দিতে পারলে একে তার হ্যাটট্রিক হইতেছে। দ্বিতীয়ত, এই ভিনিসিয়াস এবছরে ব্যালন্ডিয়ার জয়ের সবচেয়ে বড় দাবিদার, এই জায়গা থেকে তাকে কিভাবে পেনাল্টি শটটা দিতে দিল না, আর তারপরে পাকুতিও প্রথমটা মিসও করছে, তো সেখান থেকে কি আসলে এখানে কি পাকুতিও কি সেলফিশের মতো কাজ করলো, নাকি এটা কি ম্যানেজমেন্টের বা কোচেরই নির্দেশনা ছিল, আমি আসলে মানে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে বা খেলা যতটুকু দেখি বুঝি, সেই হিসাবে তো এই পেনাল্টিটা মানে নির্দ্বিধায় ভিনিসিয়াস পাওয়ার কথা, কারণ একে তো তার দুটা গোল অলরেডি হয়ে গেছে, এটা জিতে বলে তার হ্যাটট্রিক হবে, দ্বিতীয়ত সে এই বছর ব্যালন্ডিয়ারের সবচেয়ে বড় দাবিদার, তাকে সে যতটা গোল দিতে পারবে বা অ্যাসিস্ট করতে পারবে, এটা তার ব্যালন্ডিয়ার জয়ের জন্য আরো বেশি আগায় যাবে। সেইখান থেকে পাকিস্তান কেন গোলটা দিল আমি বুঝতে পারলাম না। পরিশেষে একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা ব্রাজিল ইনশাল্লাহ গর্জে উঠছি, ইনশাল্লাহ আমাদের এই জয়ের ধারা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ আমরা এই জয় 26 সালের বিশ্বকাপ এই পর্যন্ত অব্যাহত থাকবে। তার আগে আর্জেন্টিনা মার্জেন্টিনা কাউকে গুনার সময় নাই, কোনো সময় নাই, শেষ, এখন থেকে জয় ইনশাল্লাহ আমাদের, ঠিক আছে? ব্রাজিল গর্জে ওঠো।